আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ খান মামুন ওয়াল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য, সেটা হচ্ছে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর, বিশেষ করে পিভি কমপ্লেক্স বিজনেসটা কীভাবে শুরু করবেন এবং কত টাকা আপনার মূলধন লাগবে এবং কতটা প্রফিট হবে, আনুষঙ্গিক আপনার কী কী প্রয়োজন আছে, এটা নিয়ে মূলত আমি ভিডিওটি তৈরি করেছি। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওর সূত্র ধরেই আমি আজকে আপনাদের প্রশ্নের উত্তর এবং আপনাদের কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব। সেটা হচ্ছে যে অনেক প্রশ্ন করেছেন যে পেটফ্লেক্সের বিজনেসটা শুরু করলে আমি আসলে কীভাবে শুরু করতে পারি, কত টাকা আমার মূলধন লাগবে বা কেমন প্রফিট আসবে এবং আনুষঙ্গিক কী কী খরচ রয়েছে এগুলা। তো আমি দেখুন একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি যে ফ্যাক্টরিতে এখন দাঁড়িয়ে আছি, এখানে আমরা পেটফ্লেক্সের জন্য আমরা এই জায়গাটাকে আমরা চুজ করেছিলাম একটা নতুন প্রজেক্ট সেট করার জন্য, এবং সেই সঙ্গে আমরা রেজিন বানাতে চেয়েছিলাম। আমার রেজিন এবং পেটফ্লেক্স এই দুইটাই বানানোর একটা প্ল্যান ছিল এখানে, সেভাবেই আমরা স্পেসটা মানে নিয়েছিলাম। বাট আমরা যখন রেজিনের ফ্যাক্টরিটা এখানে দেখছিলাম, পিছনে একটা মেশিন পিভি নানা মেশিন এলডিপি এইচডিপি এবং পিভি এখান থেকে তৈরি হয়। তো এই রেজিনটা যখন আমরা মানে মানে আমরা প্রজেক্টগুলো স্টার্ট করলাম, আমি চারটা মেশিন আনতেছি এখানে, উপরে দুইটা নিচে দুইটা। তো চারটা মেশিন আনার পরে দেখলাম যে আমার পেটফ্লেক্সটা আসলে এখানে হচ্ছে না, পেটফ্লেক্সের জন্য অনেক জায়গা লাগে। তো আপনারা যদি পেটফ্লেক্স করতে চান, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে পেটফ্লেক্সের যে হট ওয়াশটা, এটা কিন্তু একটা বিশাল ডিমান্ড রয়েছে এবং কোল্ড ওয়াশ এবং হট ওয়াশের মধ্যে দামেরও একটা পার্থক্য আছে। তো আপনারা চেষ্টা করবেন হট ওয়াশটা করার জন্য, এবং চায়না থেকে মেশিন টেশিন এগুলো আনার দরকার নেই। কেউ যদি বিগ ইনভেস্টমেন্টে যেতে চান তাহলে করতে পারেন, বাট আমি মনে করি লোকালি যে মেশিনগুলো আছে এটা দিয়ে আপনারা মোটামুটি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবেন ইনশাআল্লাহ। তো কী কী লাগে আপনার এই মেশিনে মানে শুরু করার জন্য, ইনিশিয়ালি কী কী প্রয়োজন এবং কত টাকার প্রয়োজন? সেটা হচ্ছে যে আপনি এক ফার্স্ট ধরেন একটা লেভেল রিমুভার অবশ্যই নেবেন, কারণ হচ্ছে লেভেল রিমুভার ছাড়া আপনার অনেকগুলো মহিলা যাদেরকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন তাদেরকে তারা ওগুলো বেছে বেছে আপনার মুখা এবং যে লেভেলটা আছে এটাকে রিমুভ করবে। বাট এটা দেখা যায় যে তারা ঘন্টার পর ঘন্টা ধরে যে আউটপুটটা আপনাকে দিচ্ছে সেই তুলনায় যদি আপনি একটা লেভেল রিমুভার নেন অনেক বেটার আউটপুট আপনাকে দিতে পারবে। তো একটা লেভেল রিমুভার আপনাকে নিতে হবে, এটার প্রাইসটা খুব বেশি পড়বে না। এবং আমার অলরেডি এই ফ্যাক্টরিতে আমার তিনটা মানে মেশিন আছে, একটা হচ্ছে লেভেল রিমুভার, একটা ক্র্যাশার আর একটা হচ্ছে হট ওয়াশার। এবং হট ওয়াশার যেটা একটা কোল্ড ওয়াশও করা যাবে। তো যেহেতু এই মেশিনগুলো এখানে আছে ইনটেক্ট অবস্থা, একদম নতুন ইউজ হয় নাই, তো আমরা অবশ্যই এই মেশিনগুলো যদি কেউ নতুন ফ্যাক্টরি সেট আপ দিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা অবশ্যই মেশিন বিক্রি করি না, আগে বলে রাখছি, এটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, বাট এই মুহূর্তে আমাদের এই দুইটা একসঙ্গে চালানো সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা পেটিএম সাবজেক্টটাকে ক্লোজ করে দিই, আমরা পিপি এবং এলডিপি এইচডিপি এইটাকে আমরা চলে গেছি। এবং এইটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও দিব। তার মধ্যে পেট নিয়ে কথা বলি যে এই ডোবগুলো যখন ভরবে ওরা একটা ডোবে ধরেন 60 কেজি 65 কেজি মাল থাকে, তো মহিলারা এই 60-65 কেজি মাল আপনার রেডি করতে ওদের অনেক সময় লাগে। তো আপনারা লেভেল রিমুভার দিয়ে এই সমস্যার সমাধান করতে পারেন খুব তাড়াতাড়ি, যে ঘন্টায় ধরেন যদি 500 কেজি 700 কেজি মাল আপনার বের হয়ে যায় তাহলে এটা অনেক সাশ্রয় এবং ইলেকট্রিসিটি বিলও খুব কম আসে। তো লেভেল রিমুভার গেল, এরপরে আপনার আসবে হচ্ছে একটা ক্রাশার। এই ক্রাশারটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী, যেমন আমাদের যেটা আছে এটা 300 কেজির মতো ঘন্টায় আসে, আর যদি আপনি আরও বিগ চান সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বিশাল দিয়ে করবেন কি, আমার তো র মেটেরিয়ালসের দারুণ ক্রাইসিস, আপনি চাইলেও তো 1 টন মাল কাটতে পারবেন না ঘন্টায়, কারণ হলো আমাদের দেশে বোতল পাওয়া যায় না, আর আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে। খোঁজ নিয়ে দেখেন যে এই ফ্যাক্টরিগুলো তাদেরও তো বোতল রিকোয়ারমেন্ট আছে। তা আপনি একজন বাঙালির দোকানদার কয়জনকে বলতে দেবে, আপনাকে দিবে না ওকে দিবে না কাকে দিবে, এই কারণে এটা মানে সারা মাসে দেখা যায় আপনি হয়তো বা 20 টন মাল বা 30 টন মাল হাইয়েস্ট আপনি কালেকশন করতে পারবেন। হ্যাঁ, তো আপনি যদি ঘন্টায় 300 কেজি মাল কাটতে পারেন তার মতে আনা আমি মনে করি সামনে। আমাদের একটা ভালো চাইনিজ কপি ক্রাশার আছে আমাদের কাছে, আর হচ্ছে ক্রাশারের পরে লাগবে হচ্ছে আপনার একটা হট ওয়াশার, যেটা দিয়ে হট ওয়াশ করবেন এবং ভালো প্রাইস আপনি সেল করতে পারবেন। হট ওয়াশারটা আর হট ওয়াশারটা দুইটা
ওয়াশিং ট্যাঙ্ক লাগবে, এই ট্যাঙ্ক দুইটা অবশ্যই আমার কাছে নাই, এটা আপনি পানি দিতে পারবেন, এটা খুব বেশি দাম না। এই দুইটা ট্যাঙ্ক হলে আপনার ধরেন এই যে ট্যাঙ্কিং বলি বা মুখা রিং ক্যাপ যেগুলো বেশি ওঠে এটা আপনারা এই ট্যাঙ্কের ভিতরে দিতে পরিষ্কার করবেন। ফাইনালি একটা লাগবে হাইড্রো মেশিন, হাইড্রো মেশিনটাও আমার কাছে আপাতত নাই। একটা হাইড্রো মেশিন নিয়ে আপনার যেটা ধরেন 2% 3% মশক থাকবে, এরপরে আপনারা হয়তো একটু সুপারে দিলেন বা একটু পিছিয়ে দিলেন কোথাও এটা শুকিয়ে যাবে, আর না হলেও সমস্যা নাই। 2% 3% ধরো আমরা সেল করতে পারি, আমরা করি। এই তিনটা চারটা মেশিনের কত প্রাইস আসতে পারে? আমাদের কাছে যে মেশিনগুলো আছে এটা একেবারেই নতুন, বাট আমরা সেল করবো সেকেন্ড হ্যান্ড প্রাইস। সেকেন্ড প্রাইস বলতে ধরেন আমরা এখন তিনটা মেশিন আমাদের প্রায় 4.5 লাখ টাকার মতো খরচ করেছে, আমরা 3.5 লাখ টাকা বা 3 লাখ 20 25 হাজার টাকা আমি দিয়ে দিব। এরপরে দুইটা ট্রাক ট্যাঙ্ক যেটা ওয়াশিং ট্যাঙ্ক, এই দুটা দাম হবে ধরেন 1.5 লাখ টাকার মতো। তারপরে একটা হাইড্রো মেশিন 1.2 লাখ টাকা। এই হচ্ছে আপনার মেশিনারিজ। আর কারেন্টের জন্য আপনার যাদের প্রপার্টি লাইন আছে আমি বলবো যে প্রপার্টি লাইনের পাশাপাশি আপনাকে ধর একটা মোটা তার দিয়ে আর একটা একটু বেশি দিয়ে যদি আপনি লাইনটা দেন তাহলে কিলোমিটার ক্যাপাসিটিটা বাড়বে, অর্থাৎ ট্রান্সফরমার না নিয়েও আপনি ধরেন 40 কিলো 50 কিলো যদি আপনি নামিয়ে রাখতে পারেন তো এনাফ আপনার জন্য যথেষ্ট হবে। আর হচ্ছে আপনি এর পাশাপাশি ধরেন কারেন্ট নিয়ে গেলো আর আর তেমন খরচ নাই, ওয়াশিংয়ের জন্য তো খুবই কম, এটা আমরা ধরি ধরেন পার কিলো আমরা 1 টাকা করে করি, 1 টাকা থেকে 1 টাকা বেশি খরচ করি। এই আর 6 থেকে 7 জন ওয়ার্কার নেবেন আপনি, আর ফ্যাক্টরি ভাড়া আপনারা জানেন এখানে 15,000 থেকে 20,000 টাকা বেশি যাবেন না যেখানে করেন না কেন। এই হচ্ছে আমার টোটাল মানে ফ্যাক্টরির একটা সেট আপ। তো আমি মেশিনারিজের জন্য মেইনলি 10 লাখ টাকার বেশি আমি সাজেস্ট করি না হাইয়েস্ট, আর আপনি র মেটেরিয়ালস কেনার জন্য হয়তো 15 লাখ টাকার মতো আপনি ধরে রাখেন। আরও কিছু খরচ আছে যেমন টিউবওয়েল যদি না থাকে টিউবওয়েল বসাতে হয়, কারণ পানির একটা ফ্লো লাগে এখানে ওয়াশ করার জন্য। তো এই হচ্ছে টোটাল খরচ। আর কী পরিমাণ লাভ হয় এটা আমি আপনাকে একটা জাস্ট একটা আইডিয়া দিই, যদি আপনি বোতল কিনে সেল করেন বোতল সাধারণত আপনার গ্রিন কালার এবং হট সাদা কালার এই দুটি একসঙ্গে মিশানো থাকে। আমরা যারা শহর থেকে বোতল কিনি আমাদের সাদা পার্সেন্টেজটা বেশি থাকে, আর যদি আমরা গ্রাম থেকে কিনি তাহলে গ্রিনটা একটু বেশি থাকে, যেমন ধরেন 30% বা 40% গ্রিন আর 60% সাদা। আর আমরা যারা ঢাকায় কিনি তাদের হচ্ছে 80% 90% সাদা চলে আসে, আর কিনে আসে মনে করেন যে 10%। সো সেই হিসাবে কিন্তু দাম দুই জায়গা দুই রকমের, যেমন শহরের বোতলগুলো যদি হয় 30 টাকা কেজি, গ্রামের জন্য হবে 22 টাকা। আপনি 22 টাকা বা 25 টাকা দিয়ে যদি বোতল কিনেন তাহলে আপনার দুই রকমের বোতল আসতেছে, সবুজ গ্লাস সাদা, এই দুটোকে আলাদা করে নিতে হবে। এবং সাদা যে মালটা কত আস এখন সেল হচ্ছে মিনিমাম 60 টাকা, তো 60 টাকা হলে আপনার এই বোতলটা ওয়াশ করা এবং বাছাই করা হট ওয়াশ করা সব কিছু মিলে আমি মনে করি যে কেনার থেকে 10 টাকা পর্যন্ত খরচ। তো 10 টাকা যদি খরচ হয় তাহলে আপনার কিন্তু একটা ভালো মার্জিন এখানে থাকতেছে। আর সবসময় খেয়াল রাখবেন যে শুধু বোতল টাকলেই হবে না, বোতল যখন আপনারা শর্টিং করবেন তখন কিন্তু বিবিসি যেটা আছে যেটা আমরা বোতলের সঙ্গে যে মুখের সঙ্গে যে সিকিউরিটি লেভেলটা থাকে ওটাকে আমরা পিভিসি বলি, প্লাস কিছু পিভিসি বোতল আছে এইটাকে যেভাবে হোক সেপারেট করে ফেলতে হবে বিফোর ক্র্যাশ, কারণ ক্র্যাশ করার পরে এটা কিন্তু টুকরা টুকরা হয়ে যায়, এটা তখন আর সেপারেট করা যায় না। তো সো আপনারা কী করবেন এটাকে ভালো করে ওয়ার্কারদেরকে ট্রেনিং দিয়ে দেবেন যে যেন ওরা এই জিনিসটাকে ঠিক করে ফেলে এবং আলাদা করে ফেলে ক্র্যাশারের আগে। তো ক্র্যাশারের ক্র্যাশিংয়ের আগে যখন এটা পিক করে ফেলে তখন কিন্তু আমরা পিভিসির কন্টেন্টটা একদম কমে যাবে। তো আপনার যত পিভিসি কন্টেন্টটা আপনার যত ভালো হবে আপনি যত কম দিতে পারবেন আপনার প্রাইসের মানে মালের প্রাইসটা তত বেশি হবে। যেমন এখন কিন্তু ইন্ডিয়া বা চায়না এটা আমরা এক্সপোর্ট করতে পারছি না, তবে ভিয়েতনামে এই কোয়ালিটিটা চায়, যেটা আপনি যদি নিজে প্রোডাকশন করেন 1 কন্টেনার মাল, তো 1 কন্টেনারে কিন্তু আপনার যদি ছোটো ছোটো কাটিং সাইজ হয় তাহলে 24 টন আমরা হাইয়েস্ট আমরা দিতে পারি, তার যদি বড় সাইজ হয় তাহলে হয়তো 21 টন হাইয়েস্ট। তো আপনার 1 কন্টেনার মাল আপনি যদি নিজের ফ্যাক্টরিতে প্রোডাকশন করেন তাহলে আপনার কী প্রফিট কত আসতে পারে এটা হিসেব করে ফেলবেন, যে আমার যদি পার কিলো যদি আমার 10 টাকা করে থাকে বা 15 টাকা করে থাকে আমার নিজের প্রোডাকশন তাহলে আমার 24 টনে কত থাকবে আর আমার কী কী খরচ আছে, এই হচ্ছে একটা প্রফিটের মার্জিন। আর ট্রাই সবসময় ট্রাই করবেন নিজে বোতল কিনে নিজেদের ফ্যাক্টরিতে কম প্রোডাকশন হোক, কিন্তু এটার জন্য একদম 1 নম্বর হয়। আর এরপরে যদি আপনার ডিমান্ড বেশি হয়, যদি মনে করেন যে হ্যাঁ আমার অনেক ডিমান্ড আছে আমি মানে 5-6 কন্টেনার আমাকে দিতে হবে, বাট আপনি একটা বোতল পারেন, তখন আপনার কী করতে হবে আশেপাশে যদি ছোটো কোনো ফ্যাক্টরি থাকে সেখান থেকে আপনার এই পূজাটাকে কিনতে হবে, কিনে আপনি এটাকে ক্রাশ করে আবার ছোটো করলেন বা আবার ইয়স করলেন, করে আবার সুন্দর করে টেকনিকগুলো বেছে
দিয়েছে আপনি সেল করে দিবেন, বাট এটা প্রাইসটা কিন্তু ওইটার মতো হবে না। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে এই প্রোডাক্টটা আমরা কোথায় সেল করবো। দেখুন, সেল করার জায়গার কোনো অভাব নাই। আপনি যদি প্রোডাকশন করেন তাহলে সেল করার জন্য অনেকগুলো অপশন আছে। যেমন ধরেন আমরা যারা এক্সপোর্ট করেছি বা করি, আমরা কিন্তু সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট বিভিন্ন জায়গা থেকে কিনি এবং ক্যাশ টাকা দিই। তো আপনি যদি ভালো কোয়ালিটি দিতে পারেন, আপনার কিছু কন্টেন্ট যদি হয় বিফোর মানে বিলো 300 PPM বা 500 PPM কিছু হয়, সেক্ষেত্রে আমরা আপনাকে আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরও ভালো হবে যদি আপনি সরাসরি কোনো স্টেবল ফাইবার কোম্পানিকে দেন, প্লাস ইসলামবাগ আছে, ইসলামবাগে আপনি যখন আপনি নিয়ে যাবেন তখনই সেল হয়ে যাবে দেশ থেকে, ওখানে আপনি দিতে পারবেন যত কোয়ান্টিটি দেন। আর এক্সপোর্ট যদি করেন আপনি সরাসরি ভিয়েতনামে, সেটা আপনি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এই কয়েক জায়গায় আপনি সেল করতে পারবেন এবং সেল নিয়ে আপনাকে মোটেও ভাবতে হবে। বাট আপনাকে যখন বোতল কিনবেন আপনাকে কিন্তু এখানে বিভিন্ন জায়গায় দাদন দিতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ এই বোতলগুলো পাইতে গেলে আপনাকে বিভিন্ন জায়গায় কিছু কিছু করে টাকা অ্যাডভান্স করে আসতে হয়, তাহলে বোতলগুলো নিয়ে আপনি আসে না। তো এটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে সেল এবং পারচেজের বিষয়টা। আর আমি প্রফিটের কথাটাও বললাম এবং কী কী মেশিন লাগে। আমি আপনাকে আমার ফ্যাক্টরিতে, এই ফ্যাক্টরিতে যে তিনটা মেশিন আছে, আমি আপাতত এই তিনটা মেশিনের একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে আপনারা নিতে পারবেন এবং কম দামে নতুন মেশিন। আপনাদের যদি সেট আপের জন্য আমার সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তবে আমি ফোন নাম্বারটা সম্ভবত কারো ভাই এখানে দিই না। কারণ হচ্ছে যে অনেকেই আমাকে রাত ফোন করে, আমার একটা ইমেল আইডি থাকবে এখানে আমার ভিডিওতে, আপনারা আমাকে মেইল করবেন, আমি ফোন নাম্বার দিব, দেন আমাকে কল করেন। কারণ আমি কোনো ঘরে যদি ফোন নাম্বারটা দিয়ে দিই, আমাকে যার ব্যবসার যার ইচ্ছা আছে সেও কল করে, আর যার ইউনিভার্সিটি আছে সেও কল করে, বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। তো সো আমি এটাকে একটু মানে অ্যাভয়েড করতে চাই, এই জন্য আমার এই বিষয়টা যেটা ফোন নাম্বারটা দিন, এখন অসংখ্য দৃষ্টিতে দেখবেন এবং আমাকে মেল করলে আমি অবশ্যই অ্যান্সার দিব, আপনারা মেল করবেন। তো আমি মেশিনগুলো আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। দেখুন, এই এই মেশিনটা যেটা, এটা হলো আমাদের অটো ওয়াশিং ট্যাঙ্ক, যেটা এটা 350 থেকে 400 কেজির মতো আমাদের পার আওয়ার নামে। সো এটা অনেক সুন্দর একটা মেশিন, অলরেডি রেডি আছে, তো এটা নিতে পারবেন। এটা হচ্ছে সেই ওয়াশিং মেশিন এবং এটা চাইনিজ কপি। হ্যাঁ, সো আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারবেন, এটা খুব ভালো কোয়ালিটি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ক্রাশার, এই হলো ক্রাশারটা আমাদের, এটাও চাইনিজ কপি, এটা একবারে চাইনিজ কপি, এটা আমাদের বাংলাদেশের লোকালটার মতো না। ভিতরের প্লেট টেলেটগুলো দেখেন, এই প্লেটগুলো হচ্ছে আপনি এর মধ্যে যাই দেবেন তাই একদম সুন্দর করে ক্রাশ করে দেবেন, বারবার এটাকে ধারাইতে হয় না, এটা একটা ফ্যাসিলিটিস আছে, বারবার এটাকে ধার দিতে হয় না। আর এটা হচ্ছে আমাদের লেভেল রিমুভার, এই যে লেভেল রিমুভার, এটা হলো লেভেল রিমুভার। এই তিনটা মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন, এই তিনটা মেশিন আমরা আপনাদেরকে দিতে পারবো। আর এই আমাদের যে ফ্যাক্টরিটা দেখতেই পাচ্ছেন, আমরা পুরোটাই একদম মানে রেজিন করার জন্য আমরা তৈরি করেছি এবং আমাদের মেশিনগুলো আসতেছে। তো অলরেডি আমরা দুইটা মেশিন ইনস্টল করেছি আর বাকি দুইটা আসতেছে অন দ্য ওয়ে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদেরকে বানাবো এবং আশা করি আপনাদের ওই বিজনেস আইডিয়াটাও ভালো লাগবে। তো এই হচ্ছে মেশিন, আর জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা পেটটা আপাতত বন্ধ করে দিয়েছি, এখানে অনেক জায়গার প্রয়োজন, এখানে জায়গা নাই। সো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনবক্স করবেন এবং মেইল করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।